দিদির উন্নয়ন তো প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে, এটা শুধুমাত্র আমরা যারা দিদির গর্বিত সৈনিক এবং কর্মী হিসেবে রয়েছি বা দূতের ভূমিকা পদার্পণ করব, তাদের শুধুমাত্র সেই উন্নয়নগুলোকে পৌঁছে দেওয়া এবং সেটাকে আরও কীভাবে দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কীভাবে মজবুত করে তোলা যায়, তারই এই প্রতিজ্ঞায় অঙ্গীকারবদ্ধ আমাদেরকে সবাইকে হতে হবে। তো সুতরাং এটা একটা নতুন কর্মসূচি, যারা সবাই আমরা আবার যাব, আবার জনগণের সঙ্গে আমরা দেখা করব, আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলব এবং তাদের যা কিছু অসুবিধা বা কিছু রয়েছে সেগুলোকে আমরা ইয়ে করে পয়েন্ট আইডেন্টিফাই করে সেগুলোকে আমরা আবার